এরপর আমাদের আরও একটি পরিবেশনা আছে, প্রস্তুত থাকবে আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখন পরিবেশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আবৃত্তি করছি সুবোধ সরকারের ভালো মেয়ে খারাপ মেয়ে। ঠিক কাদেরকে ভালো মেয়ে বলে আমি এখনো বুঝে উঠতে পারি না। এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পট, সেই সব মেয়ের সহজে বিয়ে হয় না। মা মাসিদের মতে যেসব মেয়েরা সারাদিন ঘরের কাজ করে, কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়ায় না, তারাই ভালো মেয়ে। ভাই থাপ্পড় মারে, বাবা থাপ্পড় মারে, মা ঘরে আটকে রাখে। মামা বাড়ির লোকেরা স্নেহের নামে যেখানে সেখানে হাত দিয়ে যায়, অথচ মুখ খোলে না কখনো। সেই মেয়েকেই আমরা ভালো মেয়ে বলি। কাকে ভালো মেয়ে কাকে খারাপ মেয়ে বলে সে এক রহস্য। মাতাল স্বামী পরিত্যাগ করে যারা, একা থাকতে চায়, তাদের বাড়িওয়ালা ঘর দিতে চায় না। যে মেয়েটি বাসের মধ্যে ভদ্রলোকের গালে থাপ্পড় বসিয়ে দিল, গণ্ডগোল থামাতে অফিস যাত্রীরা বললেন, দিদি পরের স্টপেজে নেমে একটা ট্যাক্সি ধরে নিন। যে মেয়ে কারো তোয়াক্কা করে না, নিজে আনে নিজে খায়, যে মেয়ে চাঁদপাল ঘাটে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে, তার দিকে আমরা ভুরুক কুচকে তাকাই। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মুখ বুঝে যারা সব অত্যাচার সহ্য করে তাদেরকে ভালো মেয়ে বলে, মুখ বুঝে যারা সব অত্যাচার সহ্য করে না তাদেরকে খারাপ মেয়ে বলে। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের মেষতন্ত্র। মেষতে মেষ তুই আছিস বেশ, মনে চিন্তার নেই কলেশ, ডানে বললে ঘুরিস ডানে, বামে বললে বামে, হাবে ভাবে পৌঁছে যাবি সোজা মোক্ষ ধামে। চলাই ঢিমে তালে রেশ, মেষতে মেষ তুই আছিস বেশ, যাদের কথায় জগৎ আলো বোবাসকে তারা, মুখে তুবড়ি ছোটে তাদের আকাট মূর্খ যারা। দিন দুপুরে ডাকাত পড়ে পাড়ায় রাহা জানে, দশের দশায় ধেড়ে কুমির ফেলছে চোখের পানি। পৃথিবীটা ঘুরছে ঘুরুক, মানুষ উড়ুক চাঁদে, ফাটাই বোমা সাগর তলায় পড়ছে পড়ুক ফাঁদে। তোর তাতে কি খড় বিচলে পেলেই পোয়া বাড়ো, তোর তাতে কি খড় বিচলে পেলেই পোয়া বাড়ো, যাবর কেটে দিন চলে যায় পশম বাড়ুক আরো। জগৎ জোড়া দেখিস ওই সবুজ চিকন ঘাসের দেশ, মেষ রে মেষ তুই আছিস বেশ, মেষ রে মেষ তুই আছিস বেশ। আমাদের প্রযোজনা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, গ্রন্থনা গোলাম রাব্বানী, নির্দেশনায় অমিতাভ রায়। নীল নির্মল নীল আকাশ, তাতে উড়ে চলা সাদা মেঘের আনাগোনা, দূরে দুধেল সাদা কাশের বনে পাগলা হওয়ার মাতামাতি, এই হচ্ছে শরৎ। কবি সাহিত্যিক হওয়া লাগে না, মিষ্টি ঘ্রাণের শিউলি চুপি চুপি বলে দেয় আজ শরতের দিন। শরৎ বাঙালির জীবনকে নানাভাবে আন্দোলিত করেছে। কবি কাজী নজরুলের কবিতায় আমরা শরতের যে চিত্র দেখি, এলো শরদ শ্রী কাশ কুসুম বসনা রসলোক বাসিনী, লয়ে ভাদরের নদী সমরূপের ঢেউ মৃদু মধু হাসিনী, যেন কৃষাঙ্গী তপতি তপস্যা শেষে সুন্দর বর পেয়ে হাসে প্রেমাবেশে। এছাড়াও কাজী নজরুল ইসলাম তার শরৎকালের কবিতায় লিখেছেন, এসো শারদ প্রাতের প্রতি প্রভৃতি অনেক গানে
শরৎ প্রকৃতির সুন্দর রূপটি তুলে ধরেছেন। এসো শারদোপার প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল, নীল লাল ঝড়ায় ঢল ঢল, এসো অরণ্য পর্বতে, এসো ভাদরের ভরা নদীতে ভাসায় কেতকী পাতায় তরণী, এসো বলাকার রং পালক কুড়ায় বহি ছায়াপথ সরণী। তবে শরতের আসল সৌন্দর্য দেখতে হলে মাটির টানে যেতে হবে সবুজের সমারোহে। পল্লীমায়ের বুক ছাড়া আর কোথায় শরৎ নামে তার অপরূপ ঐশ্বর্য নিয়ে? তাই শরৎকে ভালোবেসে লিখতে ভোলেননি পল্লী কবি। গণিতে গণিতে শ্রাবণ কাটিল, আসিল ভাদ্র মাস, বিরহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস। এভাবে কালে কালে অনেক কবি সাহিত্যিকই শরৎকে নিয়ে লিখেছেন, তবে কবিগুরু রবীন্দ্রনাথের উপর শরতের প্রভাব সবচেয়ে বেশি। কবির কথায় শরৎকে চেনা যায় প্রকৃতির মধ্যে তার স্বল্প আয়োজনের জন্য, ছোট ছোট ফসলের জন্যই বার বার পৃথিবীতে ঘুরে ঘুরে আসা। শরতের সম্ভার ওই শিশিরাশ্রু শেফালিকা, কাশ্মেঘ, তার আগমনী গানে তার সমাপ্তি। বাংলা ঋতুতে শরৎ এক সমৃদ্ধ ঋতু। মন উদাস করা হঠাৎ বৃষ্টির ফাঁকে কাঠ ফাটা রোদ, হাওয়ার আসা যাওয়া, এই তো অপূর্ব শরৎ। আবার রবীন্দ্রনাথ তার শরৎ কবিতায় শরতের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, আজি তোমার মধুর মূরতি হেলিম শারদ প্রভাতে, হেমাত অঙ্গ শ্যামল অঙ্গ ঝলিসে অমর শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঝে মাঝে ধার ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল ডাকিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে। আহা, শরতের সে কি বর্ণনা ব্যঞ্জনা! আসলে শরৎ হচ্ছে আকাশ ও মাটির মিলন। একদিকে নীল আকাশ, আরেকদিকে কচি ফসলের দুরন্তপনা, একদিকে সোনা রোদ, আরেকদিকে সবুজের কচি মুখ, সাথে আকাশ ও মৃত্তিকার যে হৃদয় আবেগ, তা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। নাড়া না দিয়েই বা পারে কিভাবে? তরতাজা শিউলির মোময়ে মন তো ব্যাকুল হয়ে উঠবেই, ভাদ্র মনকে উদ্বেলিত করে তোলে। প্রকৃতির সবুজ ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, এই স্নিগ্ধরূপ তারুণ্যকে উচ্ছ্বসিত আনন্দে ভাষার উস্কানি দেয়। প্রকৃতি তার ভালোবাসা দিয়ে আপন করে নিতে চায় সকল মনকে। শরৎ সেই ভালোবাসার মনে দোলা দিয়ে যায়। শরৎ তাই কখনো হয়ে ওঠে প্রিয় মানুষের মন ভোলানোর আশ্রয়। এই যেমন মহাকবি কালিদাস শরৎ বর্ণনা শুরু করেছেন এভাবে, প্রিয়তমে আমার ওই চেয়ে দেখো, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। ঋতুর পালাক্রমে বর্ষার শেষ লগনে এসে হাজির হয় শরৎ, ভাদ্র আশ্বিন মিলে শরতের জয়গান গায়। শরতের শুভ্রতাকে তুলে ধরতে প্রাণপণ লেগে থাকে তারা, মিলে মিশে সবাই যেন একাকার হয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে মুখরিত হয়ে ওঠে। আগাম দায়িত্ব নিয়ে ভাদ্রই কিন্তু শরতের শেষের দিকে প্রথম প্রভাতে কুয়াশার বার্তা আনে। প্রকৃতি তার ভাজে ভাজে সৌন্দর্যে যে সুধা লুকিয়ে রেখেছে, ভাদ্রের শুরুতে তার কিছুটা ছড়িয়ে দেয়। ফুলের গন্ধ, ফসলের গন্ধ, আকাশের শুভ্র আলোময় হাসি, এসব কিছু নিয়েই এক অপরূপ সাজে মেতে ওঠা প্রকৃতি সেদিকেই হাতছানি দেয় সবাইকে। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের কবি চণ্ডীদাসের কবিতায় দেখা যায়, ভাদর মাসে অহনিশী অন্ধকারে শিখিভেক ডাহুক করে কোলাহল, তাত না দেখিব যবে কানহাইর মুখ, চিনিতে মোর ফোটো চাই বেবুক। কলকাকলি মুখর পরিবেশে নতুন কিছু খুঁজে থাকে প্রকৃতি, নতুন কিছু পাবার আর নতুন কিছু দেবার ঐকান্তিক প্রচেষ্টায় ভাদ্রতার দান ভাণ্ডার খুলে বসে। প্রকৃতির কাছ থেকে তার অপার সৌন্দর্যকে নিয়ে ভাদ্র বিলিয়ে দিতে চায় সবার মাঝে, আর তখন সবাই তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। কবি বিনয় মজুমদার শরতের একটি সুন্দর চিত্র এঁকেছেন। এলো শারদশ্রী কাশ কুসুম বাসনা, রসলোক বাসিনী লয়ে ভাদরের নদী সমরূপের ঢেউ মৃদু মধু হাসিনী। অনুপম রূপ সৌন্দর্য মণ্ডিত শরৎ ঋতু শারদ লক্ষ্মী নামে পরিচিত। বর্ষণ বিধৌত মেঘমুক্ত আকাশের সুনীল রূপকান্তি, লঘুভার
মেঘের অলস মন্থর নিরুদ্দেশ যাত্রা আলো ছায়ার লুকোচুরি, শিউলি ফুলের মন উদাস করা গন্ধ, প্রভাতের তৃণপল্লবে নবশিশিরের আলপনা, তাতে প্রভাত সূর্যের রশ্মিপাত ও শুভ্র যোজনা পুলকিত রাত্রি, এই অনুপম রূপ নিয়ে বাংলার বুকে ঘটে শারদ লক্ষ্মীর আনন্দময় আবির্ভাব। শরৎকালের মধ্যেই যেন বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে, তাই শরৎ যখন চলে যায় তখন আমাদের হৃদয়কে শূন্য করে দিয়ে চলে যায়। তার বিদায় পথে পড়ে থাকে অশ্রুসিক্ত শিউলি ফুলের মালা এবং বিগত আনন্দের বর্ণবিলুষিত অজস্র স্মৃতি, সাদা সাদা মেঘগুলো নীলাকাশে তেজা তুলুর ন্যায় ইতস্তত ঘুরে বেড়ায়, নদীর তীরে তীরে নদীর। কিন্তু অর্থদাস শহরবাসী আজ আর তার অন্তরের শরতেই সেই নিমন্ত্রণ অনুভব করে না, প্রতিবারই শরৎ ঋতু সাজে অপরূপ সাজে, অথচ শহরের যান্ত্রিক জীবনে তার রূপ দেখার সময় নেই কারো। তবুও বেঁচে থাকতে হবে, ইটকাঠের শহরে ব্যবস্থা করতে হবে প্রকৃতিকে নিয়ে বেঁচে থাকবার, তার জন্য চাই আয়োজন, আর সে আয়োজন হতে পারে কবি গুরুর গানে। ধন্যবাদ জানাচ্ছি কণ্ঠ বুয়েটকে তার এত সুন্দর আয়োজনের জন্য।